বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। দেখো, একের দিকে প্রশ্ন দিয়েছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। তারপরে দেখো, দুয়ের দাগে রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 10 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হাও, লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে।